সাবস্ক্রাইব করুন বাংলা টেক ইন্ডিয়া চ্যানেল থেকে এবং পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, আমি রাজু, আপনারা দেখছেন বাংলা টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। তা ফ্রেন্ডস, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তা ফ্রেন্ডস, আজকে দেখাবো যে কীভাবে আপনি ইনকাম করতে পারেন একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তা প্রথমে আমি একটু ডিটেলসটা বলে নিই, তারপরে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তা ফ্রেন্ডস, একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। ধরুন আপনি আপনার অনেকেই হয়তো অনেক এমসেন্ট অ্যাপ, তারপরে ওয়ান পেসা, এরকম অনেক অনেক অ্যাপ আছে যেটা মোবাইল রিচার্জ দিয়ে থাকে। তা সেরকমই একটি অ্যাপ আমি আজকে দেখাবো, যে অ্যাপটি খুবই ভালো পেমেন্ট করে, কোনো মানে অসুবিধা হবে না আপনাদের কোনো, আর খুবই সহজে কাজ একটি। তা আমার তো খুবই ভালো লাগে অ্যাপটি। তা ফ্রেন্ডস, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর আমি ওপেন করছি। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফ্রি ওয়ে, FRWWAY। দেখুন ফ্রি ওয়ে, ফ্রি ওয়ে লিখবেন, লেখার পর সার্চ করবেন। দেখুন যে অ্যাপটি প্রথমে এসেছে সাইন্টনিক ডেভেলপারের। দেখুন এই ফ্রি ওয়ে এটি ইনস্টল করবেন, আমার ইনস্টল করা আছে, তারপর ওপেন করুন। ওপেন করার পর দেখুন প্রথমে আপনাকে ওপেন করার সময় একটি লোকেশন রেজিস্টার সাইন আপ করে নেবেন প্রথমে। খোলার পর অ্যাপটি ইনস্টল করে ওপেন করার পর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, যে সেই মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে অবশ্যই এই মানে ইনসার্ট থাকতে হবে। ওই মোবাইলে একটি SMS যাবে, ওটিপি সেন্ড করবে, তারপরে ভেরিফাই করবেন। করার পর এরকম আসবে, তারপর লোকেশন একটা পারমিশন চাবে, ওকে করবেন। তা করার পর এরকম আসবে, দেখুন এখন আমার কাছে দেখুন এখানটায় ওপরে 182 MB আছে। তা এখানে MB হিসাবে হয়, অরিজিনালি এটা মানে টাকা হিসাবে আপনার সিমে ঢোকাতে পারবেন। তা আরেকটি কথা বলে নিই, যে নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করবেন অনলি ওই নাম্বারেই শুধু আপনি রিচার্জ করতে পারবেন, আদার্স কোনো নাম্বারে পাবেন না। তা দেখুন আমি অফারটা একটু দেখে দিই। দেখুন এখানে অফার লেখা আছে। তা দেখুন 1, 2, 3, 4, 5টা দেখুন আমার অ্যাপ গেম আছে হয়তো এগুলো, তাই 5টা গেম আছে, এগুলো হচ্ছে অফার, আপনি ইউজ করবেন। আর দেখুন এই পাশে অ্যাক্টিভ আছে, হ্যাঁ, তো অফার্সে ক্লিক করুন। তো এখানে 40 MB লেখা আছে, গেট 40 MB, ক্লিক করি কী করতে বলছে একটু দেখে নিই। এখানে ক্লিক করলাম, তা দেখুন এখানে লেখা আছে যে ইনস্টল অ্যান্ড ইউজ জিগস পাজলস ওয়ার্ল্ড ফর 20 মিনিটস টু রিসিভ 40 MB। আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, করার পর 20 মিনিট ইউজ করবেন, ইনস্টল করবেন, অটোমেটিক প্লে স্টোরে চলে যাবে, তারপর ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। মানে এই গেমটি ওপেন করার পর গেমটি 20 মিনিট খেলবেন, খেলার পর আবার মিনিমাইজ করে ফ্রি ওয়ে অ্যাপটিতে চলে আসবেন। আসার পর দেখুন এখানে অ্যাক্টিভ যেটা আছে, মানে আপনি ধরুন এটা ইনস্টল করলেন, করার পর এটা আপনি ইউজ করলেন না, আবার আপনি ফ্রি ওয়েতে রিটার্ন আসলেন, আসার পর দেখুন এখানে অফারটি থাকবে না, তখন এই অফারটি চলে যাবে আপনার অ্যাক্টিভে। এখানে 1 বা 2 লেখা থাকবে, দুটো থাকলে দুটো, একটা থাকলে একটা। তা লেখার পর এখানে ক্লিক করলে এখানে আপনার যেমন এখন আমার ইনস্টল দেখাচ্ছে, আপনার ওটা ইনস্টল হয়ে গেলে এই জায়গাটা ওপেন দেখাবে। তা এখান থেকে ওপেন করবেন, ওপেন করে 20 মিনিট বা যতক্ষণ ইউজ করতে বলে ততক্ষণ ইউজ করবেন। ইন্টারনেট কানেকশন অন রেখে এটা ওপেন করবেন, তারপর ইন্টারনেট কানেকশন ক্লোজ করে দিলেও চলবে। তারপরে আবার যখন আপনার টাইম হয়ে যাবে তখন আবার ইন্টারনেট কানেকশন অন করে আবার ফ্রি ওয়েতে আসবেন। তা ফ্রেন্ডস এইভাবে, তা আমি রিচার্জটা আমি দেখা দিই কীভাবে করবেন। তা এখানে দেখুন এই ক্রেডিটস, এখানে ক্লিক করবেন। তা দেখুন আমি অলরেডি আগে অনেক রিচার্জ করেছি, দেখুন 1, 2, 3, 4, 5, 5 বছর 260 টাকা আমি মানে অলরেডি ঢুকিয়ে রিচার্জ করে নিয়েছি, হ্যাঁ, আমার ভোডাফোন সিমেটা। তা দেখুন এখানে 182 MB মানে হচ্ছে 36 টাকা। তা ফ্রেন্ডস
আগে একটি নিয়ম ছিল যখন 300 MB না হলে আপনি রিচার্জ করতে পারবেন না, তা এখন আপনার 100 MB হলেই হয়ে যাবে রিচার্জ। তা এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে এসেছে, তা এখানে অপারেটরদের সেটিং করবেন ভোডাফোন আমার, তারপর এখানে কত টাকা 10, 20, 30, কারণ একদম মানে হাইয়েস্ট 60 পর্যন্ত আছে, তা এখন 30 দেখাচ্ছে যেহেতু আমার 36 টাকা হয়ে গেছে, তা এখানে 60 টাকা হলে আপনি রিচার্জ করতে পারেন 50 টাকা বা 60 টাকা যা ইচ্ছা, তারপরে সাবমিট করবেন ব্যাস হয়ে যাবে। আমি এখন রিচার্জ করছি না, আমি আরেকটি ভিডিও করব তখন আপনি রিচার্জ করে দেখিয়ে দিব। তা ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।